Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Onik mam US er pokkho theke ami Asma Khan hazir holam chotto ekti video niye. Ajke ami share korbo ekti healthy dinner plate. Ar healthy dinner plate ami kibhabe toiri korlam sheti apnader sathe simple bhabe share korbo. Ekhane ami shudhu ajke steak seasoning use korbo ar ektu khani lal moricher guro. Ar kichu na. এই হবে আমার আজকে ডিনারের মশলা বাট আপনারা যদি স্টিক সিজনিং ইউজ না করেন তাহলে আপনারা একটু ব্ল্যাক পেপার লাল মরিচের গুঁড়ো একটু জিঞ্জার পেস্ট আর লবণ দিয়ে মেরিনেট করে নিতে পারেন এখানে আমি স্যালমন ফিশ আর চিংড়ি মাছ মেরিনেট করে রেখেছি একটু স্টিকের সিজনিং দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আর কিছু দিতে হবে না কারণ এই সিজনিং এর ভিতরে সবকিছু দেওয়া আছে লবণ থেকে শুরু করে এভরিথিং আর এই সিজনিংটা দিয়েই আমি একটু ভেজিটেবলসও মেরিনেট করে রাখব আর এটা 30 মিনিট আমি মেরিনেট করে রাখব আর এর আগে আমি ভেজিটেবলসটা ফ্রাই করে নেব আর আজকে আমি পুরো রান্নাটাই করব এয়ার ফ্রায়ারে কারণ এটা হেলদি ডিনার এখানে তেলও কম লাগবে আর মশলাও কম লাগবে এই তো আমি স্পটসগুলো ফ্রাই করে নিচ্ছি এটা শুধু আমি একটু স্টিকের মশলা দিয়ে মেখে দেখিয়েছিলাম এখন আমি হালকা একটু অয়েল স্প্রে করে দেব আর এগুলি ভেজে নেব আবার একটু এগুলো উল্টিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা সব রকম ভেজিটেবলসটাই খুবই হালকা অয়েল দিয়ে ভেজে নিতে পারেন এটা খুবই হেলদি খাবার আমি একটু সামান্য অয়েল স্প্রে করে দিলাম এটা আমার হয়ে গেছে ফ্রাইটা কমপ্লিট এখন আমি এগুলি তুলে নেব এই ভেজিটেবলসটা আপনারা শুধু একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মেরিনেট করে রাখতে পারেন আর তারপরে এভাবে করে ভেজে নেবেন আর আমি ঠিক সেম ভাবে আলুটাও ভেজে নিয়েছি আর এয়ার ফ্রায়ার খাবারটা খুবই হেলদি এখানে কোনো অয়েল থাকে না অয়েল সামান্য একটু স্প্রে করলো সেটা নিচে পড়ে যায় এখন আমি সামান্য একটু অয়েল স্প্রে করে দিলাম এখন আমি ভেজে নেব স্যালমন ফিশ এবং চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিলাম এখন একটু হালকা অয়েল স্প্রে করে দিলাম এখন আমি 400 ফারেনহাইটে কুক করে নেব এটা কুক করতে আমার প্রায় 15 মিনিটের মতো লাগবে টোটাল এই তো আমি একটু উল্টিয়ে দিলাম আর আমি আরো একটু কুক করে নেব আর একটু সামান্য অয়েল স্প্রে করে দিলাম
এটা আমার রেডি হয়ে গেছে ডিনার প্লেট। এটা দেখতে খুবই ইয়ামি এবং খেতেও অনেক মজা হয়, খুবই তেল কম দিয়ে হেলদি ডিনার। আর আপনারা অবশ্যই এভাবে যদি ট্রাই করেন তাহলে এটা ওয়েট লুজের জন্য অনেক উপকারী এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশেই থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকে এই পর্যন্তই, হাজির হয়ে যাবো ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।